এগুলো সব বাজার দান্দাবাজি গুলো খোঁজে গরীব নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহর মাজার কোথায় আজ মিশরি ফর্না কোথায় কিন্তু আপনারা আমাদের নেক্সট যে প্রজন্ম আসছে আমি আশঙ্কা করছি অধিকাংশরাই জানবেন আপনারা যেভাবে বাইজিদ বুস্তামের মাজার কোথায় জানেন না অরিজিনাল ঠিক সেভাবে আমাদের নেক্সট জেনারেশন হযরতে খাজা গরীব নওয়াজের মাজার কোথায় জানবে কারণ বন্ডরা এত মাজার এখানে তৈরি করছে অথচ তার মাজার কোথায় যখন বলেন গরীব নওয়াজের মাজার কোথায় আজমির শরীফ ভারতের আজমির আজ আমাদের সমাজ এই বিক্ষিপ্তগুলো কোথায় বলবো আমি কাকে গিয়ে এই কথাগুলো এই দুঃখের কথা আমি কারে বোঝাই আমাকে হয়তো শরীয়তে দলিল দেন নয়তো এ জাতিকে এই বানাওয়াটি মাজারগুলো ভাঙ্গি ভাঙ্গি এই জাতিকে উদ্ধার করে আল্লাহর আউলিয়ে কেরামের ইজ্জত রক্ষা করে এই জাতীয় বানাওয়াটি মাজারের কারণে সত্যিকারের আল্লাহর আউলিয়ে কেরামের মাজারের চরম অবমাননা হইতেছে কথা বলেন ঠিক কিনা দেখিয়েন আবার আগামীকাল কেউ বলিয়েন না আজিজ রজবি এসে মাজার বানতে বলেছে শোনেন আমি মাজার বানতে বলছি না আমি বলছি মাজারের নাম দিয়ে যে সমস্ত বাজার আমাদের সমাজে বসাইছে যেগুলোতে শিরিক বিদাতের আড্ডাখানা হচ্ছে যেগুলোর থেকে মানুষ ঈমান পাবে দূরের কথা নিজের ঈমান আমল বরবাদ করে দিচ্ছে এই সমস্ত বানাওয়াটি মাজারগুলো বানলে সত্যিকারের মাজারগুলোর শান মান মর্যাদা এই জাতির কাছে স্পষ্ট হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা আফসোস আজ কি বলি আমি কারি বলি এই দুঃখের সংবাদ চতুর্পাশে আজ এদিকে গোস পাকের মাজার আ কাল ওদিকে গরিব নওয়াজের মাজার কাল ওদিকে অমুকের মাজার কাল ওদিকে তমুকের মাজার যেই হারে মাজার দিন দিন বাড়তেছে একটা সময় আজ না হয় কাল বাংলাদেশের পরিস্থিতি যে সৌদি আরবের মতো হবে নাকি বিশ্বাস বলেন না ঠিক নেবে ঠিক এক সময় সৌদি আরবে মাজার ছিল কি ছিল না কিন্তু এখন দুই চারটি মাজার ছাড়া আর কোন মাজার আছে এখন নবী করিম ইসলামের মাজার পাক ছাড়া হজরতে সিদ্দিক আকবর ফারুক আজম রদিউল্লাহ তাআলা আনহুমার মাজারে পাক ছাড়া আর কোন প্রকাশ্য আর কোন মাজার আছে না মাতো মানুষ আছে না তো মাতো না কথা মাতিবান তো বাজে আমরা মাজার আছে নাই কেন এটা তার মানে কি মাজার ছিল না ছিল বলেন না মাজার ছিল কিন্তু এখন নাই ভেঙ্গে দিছে কারা ওই জালেমরা এই যা এই এই জাতীয় জালেম যে দেশে আসবে না তার কোনো গ্যারান্টি আছে তো সেদিন তো সব এই বন্ড মাজার বলে বলে সবগুলা ভাঙ্গি দেবে সেদিন কি কোথায় যাবেন আপনারা অতএব এখন থেকে আমরা যদি নিজেরা যদি বন্ডামির বিরুদ্ধে সোচ্চার হই তাহলে ওই জালেমরা পালাবার রাস্তা খুঁজবে সেদিন তাদের কোন মাজারের দিকে যদি সত্যিকারের মাজার ভাঙতে গেলে তাদের সিনাই দাউ দাউ করে আগুন জ্বলবে তাদেরকে ভয় বিতর্পিত সন্ত্রস্ততাই পড়ে যাবে আর তার মাজার ভাঙার দুঃসাহস করবে না কিন্তু এখন থেকে যদি আমরা সচেতন না হলে আমাদের ভবিষ্যৎ চরম অন্ধকার আমাদের ভবিষ্যৎ চরম ভয়ঙ্কর কথা বলেন ঠিক কিনা কে শুনে কার কথা শুধু স্বপ্ন দেখে দেখে মাজার হইতেছে স্বপ্ন দেখে মাদ্রাসা বানতে পারেন না স্বপ্ন দেখে হিজ্জখানা বানতে পারেন না স্বপ্ন দেখে শুধু মাজার আর যত স্বপ্ন দেখে সব দেখবেন যে কাহিনী এক মহিলারাই স্বপ্ন দেখছে কোন আলেমেও দেখে নাই কথা বলেন না ঠিক নেবে ঠিক কোন আলেমে দেখে নাই জিবা মসজিদে জীবন ন যাইবাই দেখে দে স্বপ্ন কথা বলেন না ঠিক নেবে ঠিক এগুলা কি জানেন স্বপ্ন দেখে সেটা বাস্তব কিন্তু সেটা আসলে সে আল্লাহর ওলি দেখে না সে তো বুঝতেছে না যে যাকে দেখতেছে সে শয়তান শয়তান এসে তাকে বলতেছে তুমি আমি অমুক ওলি তুমি আমার নামে একটা ওই গাছতলা বাসার মাজার বানাও আমি অমুক ওলি তুমি আমার নামে একটা ওদিকে মাজার বানাও এই জাতীয় কথাগুলো শয়তান তাকে বলতেছে আর যাকে স্বপ্ন দেখাচ্ছে তিনি যেহেতু দিন ধর্ম সম্পর্কে কিচ্ছুই জানে না যাকে স্বপ্ন দেখাইতেছে তিনি যেহেতু শরীয়তের কোনো জ্ঞানই রাখেন না যার ফলশ্রুতিতে সে শয়তান আর ভালো মানুষ চিনে না যার কারণে সে মাজার বানানোটাকে অনেক বড় ইবাদত মনে করতেছে এবং যে শয়তান তাকে দেখতেছে সে শয়তান মানে যে নাম বলছে সে বাস্তব সে ওলি মনে করছে
একটু জোরে বলবেন নাউজুবিল্লাহ মাজার বানানো যদি স্বপ্ন দেখে থেকে যদি মাজার বানানো জায়েজ হলে ইমাম আহলে সুন্নাত আল্লামা হাশমি রাহমাতুল্লাহ আলাইহি তিনিও তো অনেক বড় বলি ছিলেন তিনি কয় কয়টা মাজার বানাইছে স্বপ্ন দেখে নামাতে মানুষ মনে মাতনা বাজে বানাই না কথা বলেন বানাইছে হযরতে মুফতি শেরে মিল্লাত মুফতি উবাইদুল আব্দুল হক নাঈমি রাহমাতুল্লাহ আলাইহি উনি অনেক বড় আলেম ছিলেন আমাদের উস্তাদ ছিলেন উনি স্বপ্ন দেখে কয়টা মাজার বানাইছে বলেন আপনারা আমারে কয়টা বানাইছে তো এখানে এখানে এগুলো মাজার কারা বানাইতেছে আর আমরা মাজার দেখলেই যে শ্রদ্ধা করতে হবে এরকম নয় সত্যিকারের মাজার হলে জিয়ারত করবেন বলেন না ঠিক নেবে ঠিক কিন্তু যেগুলো এখন বর্তমানে যেগুলো স্বপ্ন দেখে মাজার এই মাজার সেই মাজার যেগুলো হইতেছে এগুলো সব বাউতাবাজি ভণ্ডাম আর অধিকাংশ মানুষ দেখবেন মহিলারা কিংবা মানুষেরা অনেক সময় দেখবেন ঘরের এক কোণে বানাইছে আসন জিজ্ঞেস করলে বলে এটা খাজা বাবার আসন এটা মোসেন আলিয়ার আসন মোসেন আলিয়ার সামনে দিনে তোমার মশুরের তলে ঢুকিয়ে দিক নামাতে ঠিক নেবে ঠিক এর মোসেন আলিয়ার আর কোনো কাজ নাই তোমার মশুরির ভিতর ফাঁক ঘরের আগে আগে যে রুম আছে একদম জিবারা আরা হরি ফিরাবি তোর সিটিং কে বাসা এই তোমার মোসেন আলিয়ার সামনে দিনে তোমার ফিরাবি তোর যে আসন করবে কথা বলেন না ঠিক নেই বেটি এই আসন সাজাইয়া যেভাবে সকাল সন্ধ্যা বাতি জ্বলে কথা বলেন না ঠিক কিনা এরকম আমাদের সমাজে চলে কি চলে না খবরদার ইমান আমল ঠিক করেন মুসলমান আমাকে ভুল বোঝার আগে ইমান আমল শুদ্ধ করে নয়তো দুনিয়া থেকে বেঈমান হয়ে মরবেন কারণ যারা বিদআতের প্রচলন করে যারা এই জাতীয় বিদআতের যারা আবিষ্কার করে যারা এই জাতীয় বিদআতকে প্রশ্রয় দেয় যারা এই জাতীয় বিদআতগুলো পালন করে আমার নবীর হাদিস আছে তাদের কখনো তওবা কবুল হবে না ঈমান হইতে সম্ভাবনা থাকে বেঈমান মাইক আওয়াজ বাড়াও একটু দূর সে সালাত নিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম নিয়া নসীমা যা নিবে বতগা গুজর কোন যে আহওয়াল মুস্তাফারা খবর কোন সালাত নিয়া জুরে সালাম নিয়া হাবিবুল্লাহ এবার সবাই বলেন না মারহাবা তাহলে আমি আপনাদেরকে আরেকটি বিষয় স্পষ্ট করতে চাই আমাদের বিভিন্ন ঘরে একদম আমরা চট্টগ্রামের পাশে যেটাকে বলি ফিরার ভিতর মানে ভিতরের রুমে অনেক ঘরে ঘরে আসন আছে কথা বলে না আছে না নাই আপনারা যারা দেখছেন জানবেন যারা জানেন না আজকে শুনেন এই আসনগুলোতে সকাল সন্ধ্যা মোমবাতি জ্বালানো হয় আগরবাতি জ্বালানো হয় সেখানে সুসজ্জিত করানো হয় অনেক সময় বিভিন্ন ওলি যেই ওলির বেশে তার কাছে শয়তান আসে ওই শয়তানের মাঝে মধ্যে দেখা যায় যে সেই ওলির ছবি তার ঘরের ভিতরে ওই আসনের মধ্যে টাঙ্গাই দেয় কখনো কখনো সেই ছবির উপরে ফুল দেয় কখনো কখনো সেই ওলিকে গিয়ে সেই ওলির ছবিতে গিয়ে চুমু দেয় কখনো কখনো সেই ওলির কাছে গিয়ে সেই ওলির ছবিতে গিয়ে সিজদা দেয় একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ এগুলার সাথে ইসলামের কোন সম্পর্ক নাই এগুলো ঈমান বিধ্বংসী এগুলো কখনো কখনো বিদআত এগুলো কখনো কখনো হারাম এগুলো কখনো কখনো কুফর এগুলো কখনো কখনো মানুষকে শিরকের দিকে ধাবিত করে অতএব এই জাতীয় আসন যে সমস্ত ঘরে আছে আমি ওই সমস্ত যদি স্বামীর কাছে যদি কোন এই জাতীয় আসন থাকে আমি স্ত্রীকে বলবো হে আমার বোন হে আমার মা আপনি আপনার স্বামীকে দ্রুত বেগে কোন একজন বিজ্ঞ আলেম ওলামার কাছে গিয়ে চিকিৎসা করান আর কোন মহিলার যদি এই জাতীয় আসন থাকে আমি বলবো এটা আপনাকে শয়তান দোকা দিতেছে এটা জিন আপনাকে দোকা দিচ্ছে আমি বলবো আপনি যদি এই স্ত্রীর এই মহিলার স্বামী যদি থাকে অথবা ভাই বেরাদর থাকে আমি বলবো আপনারা দ্রুত এই মহিলাকে ডাক্তার দেখান ডাক্তার মানি বড় একজন বিজ্ঞ আলেম দেখান তিনি যখন ঝাড়ফুঁক করবে দেখা যাবে যে শয়তান তাকে ছেড়ে পালিয়ে যাবে তার ঈমান আমল অন্তত টিকবে কথা বলে টিকবে না এ আমি আপনাকে পরামর্শ দিতেছি আমাকে ভুল বুঝেন না ভুল বুঝলে কিছু আসে আর যায় না আমাকে অনেকেই ভুল বুঝে এগুলো আমি কি তো আমি তো আখ্যা করি না আমি সুন্নি আল্লাহর কসম আমি ভণ্ড নই
কথা বলেন না ঠিক নে বেটি বাকি কথা হচ্ছে আমি সুন্নি আমি বন্ধ নই কোন বন্ধের সাথে আমার সাথে একবারে আদাত করে চলতে হবে সেটাও আমি চাই না আমি চাই বন্ধরা আমাকে বাদ দিয়ে চলে যাক আমি এতে কিচ্ছু আসে আর চাই না আমি একদম কারো সাথে খাতির জমায় আমাকে দুনিয়াদারি করতে হবে সেটা তো আমি বিশ্বাসী না কারণ আমি আপনার সাথে খাতির করলেও কি না করলেও কি মুসলমানের আসল খাতির হবে আল্লাহ এবং রাসূলের সাথে মুসলমানের আসল খাতির হবে ঈমান আমলের সাথে মুসলমানের এত আসল খাতির হবে কোরআন এবং হাদিসের সাথে কথা বলেন ঠিক কিনা এগুলো ভুল বুঝলে কি হইছে আমাদের সমাজে এই জাতীয় অসংখ্য আজ কুসংস্কার ভরপুর হয়ে গেছে আজ আমাদের সমাজ কিসের বলি আমরা দেখতেছি বর্তমানে আপনারা বলেছেন যে শিরিক শিরিক আপনারা বলেছেন বিদআত ঠিক আছে আজ শিরিক শিরিক বিদআত কুসংস্কার এগুলো আমাদের সমাজে অত্যন্ত দ্রুত বেগে মানে বাড়তে বাড়তে এমন পর্যায়ে পৌঁছে গেছে এখন বেদাতের বিরুদ্ধে কথা বললে নিজেকেও অপরাধী মনে হয় কখনো কখনো কারণ কেউ বলে না আমি একজনে বললে মনে হচ্ছে যেন বোর ডর ভুল করে ফেললাম কথা বলেন না ঠিক না বেটি ব্যাপারে আমাদের বক্তব্য দিতে ভয় লাগে কারণ সমাজ এমন হয়ে গেছে মনে হয়েছে যেন একদম শিরিক মানে শিরিক বলতে কিছু নাই কথা বলেন না ঠিক না বেটি কেন কোরআনুল করিম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা শিরিকের ব্যাপারে বলেছে আল্লাহ বলেন ইন্না শিরকা লাযুলমুন আযীম আল্লাহ বলেন নিশ্চয় শিরিকের গুনাহ হচ্ছে সবচেয়ে বড় জুলুম বড় মারাত্মক বড় ভয়ঙ্কর কথা বলেন না ঠিক না বেটি অতএব সেই শিরিক আজ আমরা শিরিক করে করে ঘুরে বেড়াই হয়তো কেউ বড় শিরিক নয়তো কেউ ছোট শিরিক কিন্তু শিরিক কিন্তু আমাদের ভিতরে অলরেডি সবার ভিতরে না আসলেও অধিকাংশের ভিতরে এখন চলে আসছে অতএব মুসলমান ঈমান আমল ঠিক করে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা আকীদা বিশ্বাসে চলে শাইন শেষ সিরিকুত হুজুর সৈয়দ আহমদ শাহ সিরিকুটি রহমতুল্লাহ আলাই যে আকীদা আপনাদের আমাদের দিয়ে গেছে সেই আকীদার উপরে আমাদেরকে চলতে হবে ইমামে আহলে সুন্নাত ইমামে আহমদ রিদা খ ফাজিলে বেরেলি রহমতুল্লাহ আলাই যেই বিশুদ্ধ মসলক আমাদেরকে দিয়ে গেছে সেই মসলকের উপরে আমাদেরকে চলতে হবে কথা বলেন ঠিক কিনা কোন মসলক আপনি বানাইছেন দেখেন তো আজকে দেখবেন আপনারা অনেক মাজারে মাজারে চলতেছে এখন তওয়াফ কথা বলেন কি চলতেছে তওয়াফ এতদিন বলছে তাজিমি সিজদা তাজিমি সিজদা এটাতে কিছু আলেমরা সুপ মারি রইছে এটার বিরোধিতা করে নাই বলে সিজদা দিতেছে হারাম অমুক টমুক এই সেই এই তাজিমি সিজদার বিরোধিতা না করবার কারণে এখন দেখেন গা তাজিমি তওয়াফ করতেছে আপনারা অপেক্ষা করেন অদূর ভবিষ্যতে আপনারা দেখবেন যে তাজিমি হজও বাংলাদেশে শুরু হয়ে গেছে বলেন না ঠিক না বেটি অলরেডি তো কোন একটা জেলায় কয়েকদিন আগে চলছিল এরকম আপনারা ইউটিউব ফেসবুক চার্জ দিলে আপনারা পাবেন তাজিমি তওয়াফ কাবাগর এখানে বেঁধে নকল তওয়াফ নকল হজ বাংলাদেশে শুরু করে দিয়েছে জোরে বলবেন না নাউজুবিল্লাহ এগুলা আজ আমাদের সমাজে বিভিন্ন ভাবে আমাদের ঈমান কি ধ্বংস করে দিচ্ছে মনে রাখবেন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী আমাদেরকে চলতে হবে আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নার উপরে আমল করতে হবে তইলে আসবে আমাদের সফলতা নইলে আমাদের ধ্বংস ছাড়া আর কিছু আল্লাহর নবীরা এগুলো আমাদেরকে শিরিক করা শিখাইলে আল্লাহর আউলে ইকরাম আমাদেরকে শিরিক থেকে বাঁচাবার জন্য তারা ওলি হয়েছে সুবহানাল্লাহ বলবেন আপনারা তারা কিসের থেকে বাঁচাইছে আমাদেরকে শিরিক শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাই সুদূর ইয়েমেন থেকে বাংলাদেশে এসে খেদমত করেছেন কি জন্য শিরিক থেকে মানুষকে বাঁচিয়ে আল্লাহর ওয়াহদানিয়তে পৌঁছাবার জন্য একটি জোরে বলুন সুবহানাল্লাহ শিরিক কি আসসিজদাতু লিগাইরিল্লাহ আল্লাহ ব্যতীত কাউকে সিজদা করা শিরিক আর তাওয়াফু লিগাইরিল্লাহ আল্লাহ ব্যতীত কাউকে তাওয়াফ করা শিরিক আযযাবহু লিগাইরিল্লাহ আল্লাহর নাম ব্যতীত কারো নামে পশু যবে করা এটাও শিরিক সবাই বলেন এটাও কি শিরিক কিন্তু সেই শিরিক আজ আমাদের সমাজে
দিন দিন বেড়ে চলছে দেখে এতদিন তাজিমি তওয়াব বলছে এখন এতদিন তাজিমি সিজদা বলছে মাত্র এখন তাজিমি তওয়াব চলছে অতএব আমি আপনাদেরকে অত্যন্ত অত্যন্ত আমি আপনাদেরকে বলতে চাই অত্যন্ত বিনয়ের সাথে আমি আপনাদেরকে বলতে চাই আমাদের সম্পর্ক হবে কোরআন হাদিসের সাথে কথা বলেন না ঠিক না ঠিক আল্লাহর আউলিয়া কেরামকে আমরা মানি কি মানি না জোরে বলতে হবে মানি কি মানি না কিন্তু কতক্ষণ মানব যতক্ষণ আল্লাহর ওলি কোরআন এবং হাদিস মোতাবেক চলে ততক্ষণ পর্যন্ত আমরা আল্লাহর ওলি মানি কথা বলেন ঠিক না ঠিক কিন্তু যখন দেখা যাবে কোরআন হাদিসের বিপরীত যখন চলছে মনগড়া মতবাদে যখন আশ্বস্ত হয়ে গেছে এই জিনবুতের যখন মানে জিনবুতের আশ্রয় যখন নিছে এটা যখন আমরা বুঝবো তাহলে আমাদের সাথে আর তার কোন সম্পর্ক থাকতে পারে আল্লাহ পাক যেন আমাদেরকে বুঝার তৌফিক দেন এখানে আরেকটা কথা বলে দি কবর কবরের অপর নাম হচ্ছে মাজার বলেন কবরের অপর নাম কি মাজার এটা যদি কবর সাধারণ মানুষের কবরটাকে কবর বলা হয় আর যেখানে একজন নেককার পুণ্যবান সালেহীন বান্দা যেখানে দাফন করা হয়েছে যেখানে অনবরত মানুষ জিয়ারত করে ওটাকে বলা হয় মাজার মাজার মানে হচ্ছে জিয়ারতের স্থান বলেন মাজার মানে কিসের স্থান মাজার মানে সিজদার স্থান নয় মাজার মানে কিসের স্থান নয় সিজদার স্থান নয় অতএব আমাদেরকে বুঝতে হবে মসজিদ মানে সিজদার স্থান কথা বলেন মসজিদ কিসের স্থান সিজদার স্থান আর মাজার কিসের স্থান জিয়ারতের স্থান একটু জোরে বলুন সুবহানাল্লাহ তবে এখানে আরেকটা বিষয় স্পষ্ট করতে চাই আমাদেরকে অনেকে বলে মাজার ফুজারি আমাদেরকে অনেকে বলে কবর ফুজারি আমরা তাদেরকে উদ্দীপ্ত কণ্ঠে বলতে চাই আমরা মুসলমান আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাত আমরা কোন কবর মাজারের পূজা করি না আমরা কবর মাজারের কেবল জিয়ারত করি কথা বলেন না ঠিক নেবে ঠিক অতএব আমাদের অসংখ্য যুবককে আমাদের বিরুদ্ধে ভুল বোঝানো হয় বলে সে মাজার পূজারী বক্তা আমাদের বিরুদ্ধে বলা হয় সে কবর পূজারী আল্লাহ তাআলার ইজ্জত জালালিয়তের অসত পূজার সাথে কোন মুসলমানের সম্পর্ক নেই বরং মুসলমান কবর মাজারের জিয়ারত করে জোরে বলো না সুবহানাল্লাহ আর যার কবরই খনন করে কবর খনন করার সময় অত্যন্ত আদব ভক্তি শ্রদ্ধা ভালোবাসা রাখা দরকার আছে না নেই এ বহুত মানুষ কবর খনন করি বসছ বিড়ি হায় সিগারেট হায় কথা কথা আছে না নেই কথা বলেন আছে না নাই কবরদা আমি জানি না আপনাদের এলাকায় কোন মানুষ কবর খনন করে তবে আমি আপনাদের অত্যন্ত বিনয়ের সাথে বলি যারা কবর খনন করতে যাবেন যাওয়ার আগে আপনাকে ফার্স্ট যেটা করতে হবে আপনি পরিষ্কার পবিত্র হয়ে পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আপনি কবরের কাছে যাবে কবরের কাছে গিয়ে আল্লাহর কাছে মানে আল্লাহর জিকির করতে করতে তাসবিহ পড়তে পড়তে দুরুদ শরীফ পড়তে পড়তে মাইয়তের মাগফিরাত করতে করতে নিজের গুনাহ মাপ চাইতে চাইতে আপনি কবর খনন করবেন এই কবর খনন করা যিনি করেছে তার গুনাহ মাফ হবে আর এই কবরটাও মাইয়তের জন্য একটা বরকতের জায়গা হবে একটু জোরে বলেন ঠিক নেই বেটি কিন্তু এখন এমন কিছু মানুষ আমরা দেখি যারা কবর খনন করতে যায় এন ভাবে গল্প গুজবের লাগাই দে মনত দে মানি যে মসজিদে ইতে শেষ মরা দুনিয়া তার কি মৃত্যু নো আর কত মানুষ এরকম কবর খনন করতে গিয়ে অর্ধেকের মধ্যে মরে গেছে কথা বলেন না ঠিক নেই তো তুমিও তো এরকম অর্ধেকের মধ্যে মরে যাইতে পারো তুমিও তো এরকম অর্ধেকের মধ্যে মরে যাইতে পারো আস্তাগফিরুল্লাহ আলাজিম আস্তাগফিরুল্লাহ আলাজিম অতএব আমাদের অত্যন্ত বিনয়ী দরকার আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো গভীর মাজুক প্রিয় ভাইয়েরা আমার আমি আপনাদের বলছিলাম সৈয়দুনা হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই কথা বলেন কোন ওলি বাইজিদ বুস্তামি সুলতানুল আরিফিন হঠাৎ করে
বাইজিদ বুস্তামি শুনতে পেলেন তার এলাকায় একজন বড় আল্লাহর ওলি আসছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কে আসছেন আল্লাহর একজন ওলি আসছে এটা শুনতেছে মানুষের থেকে তো বাইজিদ বুস্তামি মনে মনে বলতেছে বলে আল্লাহর একজন ওলি যখন আসছে অন্তত আমি একটু তার সহবতে যাওয়া দরকার একটু তাকে গিয়ে দেখা দরকার আল্লাহর ওলি যখন আসছে তার থেকে একটু দোয়া খাইয়ে নেয়া দরকার এজন্য কোন নেককার মানুষের সংবাদ শুনলে কোন ভালো আলেম কোথাও আসতে শুনলে কোন একজন ওলি আসতে শুনলে তাহলে এখানে বসে থাকবেন না আপনি ঘরে বসে থাকবেন না দোকানে আড্ডা দিবেন না মনে মনে চেষ্টা করবেন বলে আমাকে চিনুক আর না চিনুক গিয়ে দূর থেকে হলেও একটা সালাম দিয়ে আসি হতে পারে ওই আল্লাহর ওলির পাশে যাওয়া এটা কিয়ামতের ময়দানে আপনার জন্য নাজাতের ওসিলা হয়ে যেতে পারে এটা বুজুর্গদের সভা কারণ আল্লাহর ওলির সহবতে গেলে আমাদের অন্তরটাকে ফ্রেশ করে দেয় কে জোরে বলতে হবে কে কলব থেকে দূর হয়ে যাই যত আছি পাপ ধারি নুরি ভরি অন্তরি কান হয়ে যায় চমৎকার সফলতা বয়ে আনে তাগর উভয় জগ আল্লাহর ওলির সহবত বহু বড়াই নিয়ে